বাঙালিদের বাঙালিয়ানায় ভরপুর জীবনের শ্রেষ্ঠ উপহার দুর্গাপুজো। আশ্বিনে মাখা রোদে কাশফুলের দোদুল্যমান গতিতে আর সোদা মাটির গন্ধে পুজোর আমেজটা মনে হচ্ছে দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। মহালয়ার পূর্ণ প্রাতে চণ্ডীপাঠের মধ্য দিয়েই দেবীর আগমন। পুরাণে আছে অশুভ অসুর শক্তির কাছে পরাজিত দেবতারা একত্রিত হয়ে সৃষ্টি করেন এক মহাশক্তির আবির্ভাব হয় অসুর বিনাশিনী দুর্গা। ঢাকে প্রথম খাটি পড়ার সাথে সাথে জীবনের আনন্দটা মনে হবে বেশ কয়েকদিনের জন্য যেন একভাবে থমকে গেছে। দিনগুলোতে সারা দিনের ব্যস্ততার মাঝেও মনে হাজার খুশির বন্যা বইতে থাকবে। এই সময়টা প্রতি বছরই ঘুম থেকে উঠে শুনতে পায় কোথাও বেজে চলেছে, বাঁচলো তোমার আলোর বেলুন, আবার কোথাও জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারে, কোথাও বা আমাদের সবার প্রিয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় সুমধুর চণ্ডীপাঠ। আমাদের বাঙালিদের কাছে তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, অর্থাৎ সারা বছর ধরে বাঙালিয়ানার একটু খামতি পড়ে না। বেশ মনে পড়ে পুজোর আগে পড়াশোনার জন্য যখন বাইরে থাকতে হয়েছে তখন মন ছটপট করেছে পুজোর 4টে দিনের জন্য। মহালয়ায় বেশ কিছুদিন আগে থেকে চলত পুজোর কেনাকাটা, সারাদিন ছোটাছুটি দৌড়াদৌড়ি, তবুও ক্লান্ত হতাম না। কিন্তু এবছরটা খুব মন খারাপের, মা আসবে পুজোর 4টে দিন থাকবেও কিন্তু মনের আনন্দটা কোথাও যেন একটু হলেও ফ্যাকাশে হয়ে যাবে, হচ্ছেও প্রতিনিয়ত। একদিকে শরতের পেঁজা তুলোর মতো ভাসমান মেঘ বলছে মায়ের আগমনের সময় হয়ে এসেছে, আর অন্যদিকে বাস্তবতার কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা লড়াই করে যাচ্ছি বেঁচে থাকার লড়াই। ছোট থেকেই আমাদের কাছে মহালয়া উৎসব সমান হয়ে এসেছে। ভোর ভোর ঘুম জড়ানো চোখে চাদর মুড়ি দিয়ে চলত মহিষাসুর মূর্তির অলৌকিক দৃশ্যের গলৎকরণ। হ্যাঁ সত্যি সত্যি এই দৃশ্যগুলোকে আমাদের শিশু মন হাঁ করে গিলতে থাকতো। কোনো বড় হয়েও মহালয়ার দিনটার জন্য উৎসুক হয়ে থাকি, আগে রাতে চটপট খেয়ে দিয়ে এলাম দিয়ে চোখ বন্ধ করে পড়ে থাকি আর প্রহর গুনতে থাকি। শহরগুলোতেও বড় ঘড়িটা যখন ঢং 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 করে সঠিক সময়ের সূচনা দেয়, বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুমিয়ে থাকা শহরগুলোও প্রাণবন্ত হয়ে ওঠে সেদিন। মহালয়া বাঙালিদের কাছে একটা আবেগ, যত বড়ই হই না কেন মহালয়ার ভোরে আমাদের প্রতিটি ঘরেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় বেঁচে উঠে আশ্বিনে শারদ প্রাতে বেঁচে উঠেছে আলোক মঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগত মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি, অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নব ভাবনা ধূলির সঞ্জীবন, তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিনময়ীকে মৃণময়ীতে আবাহন। ছোটবেলায় এক রাস আনন্দ নিয়ে ডালি ভরে কুড়িয়ে নিতাম শিউলির ফুল, তা দিয়ে পুজো করতাম, সুন্দর মালা গাঁথতাম, এমনকি সেই ফুল দিয়ে চলতো দেবী মূর্তির অপয় ফুটিয়ে তোলা। কাশফুলের বনে দীঘিভর্তি পদ্মের সৌন্দর্যে মুগ্ধ হওয়া শিশু মন বার বার সময়কে থমকে দিতে চাইত। কি সুন্দর পড়া নেই, বারণ নেই, শাসন নেই, শুধু চারিদিকে শিউলির মিষ্টি সুভাসে সারা পাড়া জুড়ে থাকতো পুজো পুজো গন্ধ। এবছরের পুজোটা হয়তো অনেকটাই আলাদা হবে, ভাটা পড়বে হৈহুল্লোড় করা আড্ডায়, প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের দল উচ্ছে পড়বে না, তবুও মা আসছেন এটাই সত্যি। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠায় মর্তে আসবেন মা। অসুরত্ব বিনাশের জন্য আমরা মায়ের আরাধনা করব, তাই কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়েও আমরা সদা হাস্যে মাকে বরণ করার জন্য প্রস্তুত। মায়ের আগমনে আমাদের সামনে থাকা কঠিন ব্যাধিও হার মেনে নেবে, ধ্বংস হবে অশুভ শক্তির প্রকোপ, পৃথিবী আবার নিজের রূপ ফিরে পাবে আর আমরা আবার সমস্বরে গেয়ে উঠতে পারব। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।